গাইজ, আজকে কিন্তু অনেকদিন পরে হিপ হপ শুনতে চলেছি, আর যে ট্র্যাকটা শুনবো আজকে সেটা হচ্ছে জনতা বাই এলএচ জুয়েল, টিম আলফা থেকে। জুয়েল ভাই, লাস্ট ট্র্যাক আমি শুনেছিলাম টর্চার, যেখানে সম্রাশ্রী, জুয়েল ভাই আর আরেকজন ছিল, তার নামটা আমার মনে পড়ছে না, সরি। তো লাস্ট গান কিন্তু টর্চার শুনেছিলাম, আর তারপরে কিন্তু আজকে এই জনতা গানটা শুনতে চলেছি। আর তোমরাও কিন্তু অনেকেই কমেন্ট করে যাচ্ছিলে এই ট্র্যাকটার ব্যাপারে, তো ফাইনালি এই ট্র্যাকটা আমি শুনতে চলেছি। তো আর বেশি কথা না বাড়িয়ে অপেক্ষা কিসের, আর না করে দেরি, চলো এবার শুরু করি। তোরা কাগজ দেখাস ক্ষমতা, পালানোর পথ পাবি না রাস্তায় নামলে জনতা। ব্রো, নাইস নাইস নাইস। আন্ডারগ্রাউন্ড হিপ হপ অন্যায় দেখে কেমনে থাকবে চুপ। ব্রো, শুধু আন্ডারগ্রাউন্ড হিপ হপ না, হিপ হপ মানেই হচ্ছে এটা। হিপ হপ কিন্তু কখনো অন্যায় সহ্য করে না, সবসময় সত্যের পথে থাকে, আওয়াজ সবসময় উঠায় হিপ হপ জাস্টিসের জন্য, ঠিক আছে। হিপ হপ জিনিসটাই হচ্ছে এরকম। তো এই লাইনটা সত্যি আমার খুব দারুণ লাগলো, যে আন্ডারগ্রাউন্ড হিপ হপ অন্যায় দেখলে চুপ থাকে না। দেখায় আসল রূপ আন্ডারগ্রাউন্ড হিপ হপ, অন্যায় দেখা কেমনে থাকবো চুপ। দেশটা আমার ফ্যামিলি চাই, কেউ না করুক লুট। আমরা একদম আগের মতো ঝাপাইছি জিহাদের মতো, ঢাকা সিটি রলি গলি দখল করছি বাঘের মতো, নেতা খেতা টাইম নেই, মায়ের চলছে বাদের মতো, জালিম সরকার আঙ্গ কাছে দুই মুখা সাপের মতো। আচ্ছা, রক্ত মাথার মধ্যে উঠাইলে, মেডিকেলে সিলাই লয় নাই, পোলা পাই নাই কোপাইলে, আন্ডারওয়ার্ল্ড তো দেখা যায় না, কন্টাক্ট। ওদের পায়ের রক্ত মাথায় উঠলে, ঠিক আছে, এইরকম হাল করছে পোলাপানের যে মেডিকেলও সিলাই নেয় নাই। ব্রো, কি লাইন্স ব্রো, মাইরি পুরো গ্যাংস্টার কথাবার্তা কিন্তু, ঠিক আছে, জুয়েল ভাইয়ের। সরকার আঙ্গো কাছে দুই মুখা সাপের মতো, আমাগো পায়ের রক্ত মাথার মধ্যে উঠাইলে, মেডিকেলে সিলাই লয় নাই, পোলা পাই নাই কোপাইলে, আন্ডারওয়ার্ল্ড তো দেখা যায় না, কন্টাক্ট খালি মোবাইলে, টাকা কামা লইতে পারবি ঢাকার রাস্তায় দৌড়াইলে, অগর রে কইছি ভাই তুই গুলি করলে বুকে কর, রূপে ভিড়া থু ফালাইলে পর্ব ভিড়া মুখে তর, খাওন না যুগে তর, বিশুদ্ধ বাররাই তুরুষের, হামলা মামলার ভয় দাহিসা জেল জীবন তো পুরুষের। তোরা কাগজে, ও আচ্ছা আচ্ছা, ইয়া এখন বুঝলাম যে ভয় টয় দেখাস না, ধমকি টমকি দিস না, জেল জীবন পুরুষের, মানে পুরুষের জীবনই তো জেল, মানে কোনো যায় আসে না, জেল ফেল তো মানে বাহাদের খেলা এরকম। ভাই সত্যি পুরা সোয়াগ রয়েছে কিন্তু, ঠিক আছে, বারগুলার মধ্যে পুরা একটা গ্যাংস্টার ভাইব কিন্তু। মামলার ভয় দেখাইস না, জেল জীবন তো পুরুষের, তোরা কাগজ দেখাস ক্ষমতা, মানে জুয়েল ভাইয়ের কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে, খুব একটা কমপ্লেক্স বার থাকে না, ঠিক আছে, খুব টেকনিক্যালিটি থাকে না, সিম্পল বার থাকে, কিন্তু যেভাবে বারটা দেয় খুব সলিড লাগে কিন্তু, সত্যি মানে পুরো একদম সোয়াগ ছিল কিন্তু ওর বারটার মধ্যে। রাজনীতির বিশ ভাগ দেখ তোর বাকি আছে আশি ভাগ, বেশি খাইলে বমি হইব বুঝা করি সুৎপাত, অস্ত্র উদ্ধার অভিযান হয় বন্দুক যুদ্ধে উৎখাত, একদিন চোখের পানি ধরাইয়া ওই লাশ ধরছি ধরাইয়া, কই সবাই মিলা মরতে রাজি, লাভ নাই গা ডরাইয়া, চোখের পানি ফেলাইয়া লাশ ধরছি দুই হাতে। ব্রো, এই লাইনটা কিন্তু সত্যি দারুণ দিল। তুমি হইব বুঝা করি সুৎপাত, অস্ত্র উদ্ধার অভিযান হয় বন্দুক যুদ্ধে উৎখাত, একদিন চোখের পানি ধরাইয়া ওই লাশ ধরছি ধরাইয়া, কই সবাই মিলা মরতে রাজি, লাভ নাই গা ডরাইয়া, স্বাধীনতা আইছে তাজা রক্তের বিনিময়ে, রইছে ভারতের চেয়ে বেশি রক্তের গন্ধ ছড়াইয়া, তাই আগুন দিছি জ্বালাইয়া, প্রশ্ন যখন জিতার, পুলিশ ছাড়া পাঁচটা মিনিট কেউ ছিল না টিকার, আমরা যখন লড়াই করছি নেতায় খাইছে ফিডার, এখন মাইনছের মাথায় কাঁঠাল বাঁধতে সাইজ যাইছে লিডার রে। আচ্ছা, তোরা কাগজ দেখাস ক্ষমতা, পালানোর পথ পাবি না রাস্তা নামলে জনতা, এই তোরা কাগজ দেখাস ক্ষমতা, পালানোর পথ পাবি না রাস্তা নামলে জনতা, এই তোরা কাগজ দেখাস ক্ষমতা, পালানোর পথ পাবি না রাস্তা নামলে জনতা, এই তোরা কাগজ দেখাস ক্ষমতা, পালানোর পথ পাবি না রাস্তা নামলে জনতা, বাংলাদেশ হিপ হপ আন্ডারগ্রাউন্ড, থাকবো খালি হোয়াইট সিন্ডিকেট, বাকি সব মার্কেট ডাউট বেটা।
ফাইনালি শুনে নিলাম জনতা। তো একটা কথা কিন্তু বলতেই লাগে, আর এই কারণে কিন্তু সত্যি আমার জুয়েল ভাইকে এত ভালো লাগে, যেটা হচ্ছে সিম্পলিসিটি। লাইক জুয়েল ভাইয়ের যে বারগুলো থাকে খুব একটা কমপ্লেক্স থাকে না, খুব একটা টেকনিক্যালি থাকে না, সিম্পল থাকে, বাট ওই বারগুলোর মধ্যে যে সোয়াগটা থাকে, যে ভাইবটা থাকে, ঠিক আছে, যে গ্যাংস্টার ভাইবটা থাকে, ওইটা কিন্তু সত্যি দারুণ লাগে। বারগুলোর মধ্যে কিন্তু একটা ওজন থাকে, ঠিক আছে। বিটের কথা বলতে চাই প্লাস মিউজিক ভিডিওর কথা বলতে চাই, দুইটাই কিন্তু টপ নট ছিল। তো গাইস, তোমাদের এই ট্র্যাকটার ব্যাপারে কার কি মতামত, তোমাদের কার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাও। আর তার সাথে সাথে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তার সাথে সাথে প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য বড় মোটিভেশন, আর এই মোটিভেশন দিয়ে কিন্তু আমি ভিডিও বানাই। তো উইথ দ্যাট সেড গাইস, আজকের মতো কিন্তু এখানে দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। টিল দেন, বাই।